হয় আজি বৃহস্পতিবার আর আজির পৰা যোৰহাট জিলাত আনলক ওয়ান ইতিমধ্যে আরম্ভ হয়েছে। বিগত দিন সময়ত করোনার যে ভয়াবহতা, যে গণসংক্রমণ ভয়াবহ দিকত হয়েছিল, তার প্রতি লক্ষ্য রাখি যোৰহাট জিলাত লকডাউন ঘোষণা করা হয়েছিল আর এই লকডাউন সম্পূর্ণভাবে আজি আনলক করা হয়েছে। আর মই বর্তমান উপস্থিত আছো যোৰহাটৰ সদাব্যস্ত নির্মল চাৰিআলিত। আর নির্মল চাৰিআলিত বর্তমান পরিবেশ এয়া মোৰ সহযোগী সতীর্থই দেখাই আছে, বিভিন্নজন ওলাই আহিছে বিভিন্ন কামত, যেহেতু বিগত দিন সময়ত লকডাউন থকার বাবে বহু কাম ইতিমধ্যে পেন্ডিং হয়ে আছিল আর বহুতো লোক ঘরের ভিতরতে আবদ্ধ হয়ে থাকবলগা একটা পরিস্থিতি আহি পৰিছিল। আর বর্তমান আজি যোৰহাট জিলা প্রশাসনে আনলক ওয়ান ঘোষণা করেছে, যদিও কিছু প্রশাসনিক নীতি নির্দেশনা মানিহে বাজার সমার সমূহ খুলিব পারিব বা, আর ইতিমধ্যে যোৰহাট জিলা প্রশাসনে সকলোরে ঘরে ঘরে হোম ডেলিভারির ব্যবস্থা করেছে। আর এই মুহূর্তত বর্তমান যোৰহাট জিলার যে যান বাহন আরক্ষী শাখা আছে, যান বাহন আরক্ষী শাখা সষ্টম হয়ে থকা দেখা গৈছে, যেহেতু বিভিন্ন সময়ত যোৰহাট জিলাত যে বিগত দিন সময় লকডাউন ঘোষণা করেছিল আর বহুতো লকডাউন ঘোষণা করার সময়সাত বহুতো লোকে আইন অমান্য করেছিল, উলঙ্ঘা করেছিল, আর তার প্রতি লক্ষ্য রাখি কিছু শিথিল কঠোর হয়ে পড়েছিল। আর এবার যে আনলক ওয়ান ঘোষণা করা হয়েছে আজি পুয়ার ভাগর প্রথম দিন, আজি এই দিনট আজি দিনট যখন ব্যক্তি ইতিমধ্যে ওলাই আছে সকলকে যান বাহন আরক্ষী তন্ন তন্নক পরীক্ষা করে থাকা দেখা গেছে। আর মূর বর্তমান উপস্থিত আছে যোৰহাট জিলা যান বাহন শাখা এজন জ্যেষ্ঠ আরক্ষী। মানে জানি বিচারিম আজি যেহেতু লকডাউন সম্পূর্ণভাবে যিনি দিন দিয়া হল, আজি আনলক ওয়ান প্রথম দিন, আপনাদের কেনকা পরিবেশ দেখিছে আর মানুষবিল ইতিমধ্যে কিছু সহারি পাইছে নাই? হয়, আজি গুৱাহাটী মহানগরী সমান্তরভাবে আমার যোৰহাটতো আনলক প্রক্রিয়া আরম্ভ হয়েছে। আজি আনলক ওয়ানের প্রথম দিন, সেই হিসাবে আমাক যিখিনি সরকারিভাবে নির্দেশনা দিয়া হয়েছিল জিলা প্রশাসনের তরফরপা, যে ব্যক্তিগত বাহন অপ্রয়োজনীয়ভাবে নচলিব, কেবল অত্যাবশ্যকীয় সেবার ক্ষেত্রে বা কোনো যদি চিকিৎসার প্রয়োজন থাকা মানুষ থাকে তেখেতসকলের ক্ষেত্রে ব্যবহার হব, বাকি কমার্শিয়াল গাড়ি চলিব আর রাস্তাবিলাকর মাত্র এটা কাষের দোকানহে মুকলি থাকিব। এই গোটেখিনি বস্তু আমি রাতেপা প্রায় সাত বজার লগেলগে, সাত বজার পর যেহেতু সাত বজালে আনলক পিরিয়ডটা থাকিব, গতি আমি রাতেপা সাত বজার লগেলগে আমি এই গোটেই বস্তুখিনি এক্সিকিউট করবলে চেষ্টা করছো। বর্তমান পর্যন্ত আমি রাইজর সহারি ভালেই দেখিছো। আমি আশা করছো ইতিমধ্যে যোৰহাটত যেটো কোভিড সংক্রমণের যেটো ভয়াবহ রূপ, এইটো দেখি জনসাধারণও যেটো আমার সরকারিভাবে নির্ধারিত যেখানে কার্যসূচী এইখানে সমর্থন করেছে বলে আমি বর্তমানে ভাবিছো। বিগত সময়সাত আপনাদের যে জরিমানা ভরিছিল আগতকে এবার বেশি কঠোর হব নাকি? হয়, কঠোর তো হবই লাগবে, যেহেতু লকডাউন হলে আমি দেখা পাওঁ যে সাধারণত সকলোখিনি বন্ধ থাকে, কিন্তু আনলকত কিছু মানুষ সুবিধা লোক পারে, যে কারবাক মেডিকেল পার্পাজত আমি এড়ি দিছো, তেওঁক যাবলে দিছো, সেই সুবিধাটো লৈ কোনোবাই বিনা প্রয়োজনতো ঘুরব পারে, তেনেকুৱা মানুহৰ ক্ষেত্রত আমি তেওঁৰ যান বাহনও জব্দ করি আর তেওঁৰ ক্ষেত্রতো বিহিত আইন ব্যবস্থা আমি গ্রহণ করি। ইতিমধ্যে যোৰহাট জিলাৰ যান বাহন আরক্ষী জানিবলৈ দিছে যে বিগত দিন সমূহত যি লকডাউন ভঙ্গকারীসকলত যিসমূহ কঠোর জরিমানা বিহা হয়েছিল তাতকৈ অধিকতম কঠোর হব এইবার আনলক ওয়ানের দিনা, আনলক ওয়ানের সম্পূর্ণ দিন সমূহত। আর এতিয়া বর্তমান যোৰহাট জিলার সদাব্যস্ত যে নির্মল চাৰিআলি আছে, নির্মল চাৰিআলিত এনেদরে আনলক ওয়ানের প্রথম দিনা কিছু জনসাধারণ এনেদরে ওলাই আহিছে পুয়ার ভাগরপরা, আর প্রত্যেক মুহূর্ততে যান বাহন আরক্ষী ইতিমধ্যে আমার ক্যামেরাত স্পষ্টভাবে ছবি মাইনিউজেনি দর্শকসকলে দেখি আছে, যিসকল ব্যক্তি ইতিমধ্যে ওলাই আহিছে তেওঁলোকক তন্ন তন্নকৈ পরীক্ষা করা হয়েছে, কি কামর বাবে তেওঁলোক ওলাই আহিছে, আর আনলকর সুবিধা লৈ কিছু মানুহে ইতিমধ্যে বিগত দিন সময়ত যি সুবিধা লৈছিল সেই সুবিধা পুনরায় যাতে লব নোৱাৰে প্রশাসন তারভাবে অধিক সষ্টম হয়ে পৰিছে। আৰু বিগত দিন সময়ত যোৰহাটত দৈনিক গণসংক্রমণ ভয়াবহ দিশত বহাৰ বাবে ইতিমধ্যে যেহেতু যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়ত প্রায় যিসমূহ বিছনা আছিলে সেই বিছনাসমূহ সম্পূর্ণ ভর্তি হৈ গৈছে, আর তার প্রতি লক্ষ্য রাখি যোৰহাটৰ JDSA খেলপথাৰত অস্থায়ী কোভিড হস্পিটেলৰ কাম ইতিমধ্যে আৰম্ভ হৈছে, আৰু দহ দিনৰ ভিতৰত এই চিকিৎসালয় নিৰ্মাণ হোৱাৰ সম্পূৰ্ণ সম্ভাৱনা আছে। আৰু ইতিমধ্যে সকলো প্ৰত্যেক দিনাই যি কোভিড আক্ৰান্ত ৰোগীৰ সংখ্যা শতাধিক হৈ পৰিছে, আৰু তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি NID আৰু তিতাবৰ চিভিল হস্পিটেল ৰূপান্তৰিত কৰা হৈছে কোভিড হস্পিটেললৈ। আৰু ইতিমধ্যে যোৰহাটৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ লগতে সমান্তৰালভাৱে নৱবৰাচুক মডেল হস্পিটেল, চুঙি কহাৰগাঁও হস্পিটেল, ভগামুখ হস্পিটেল আৰু নকছাৰী হস্পিটেলতো ইতিমধ্যে যিসকল কোভিড ৰোগী আছিলে সেইসমূহ সম্পূৰ্ণ হৈ উঠিছে, আৰু সেই তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়ত প্ৰায় আৰু 200খন বিছনা অতিৰিক্ত সংযোগ কৰা হ'ব বুলি ইতিমধ্যে সংবাদ মাধ্যমক জানিবলৈ দিছে। আৰু যোৰহাটত বিগত দিনসমূহত যিদৰে ভয়াৱহ দিশত গণসংক্ৰমণ বাঢ়ি গৈছিল, সেই গণসংক্ৰমণক
ৰুট কৰিবলৈকে জিলা প্ৰশাসনে লকডাউন দিছিল আৰু সম্পূৰ্ণ বিষয়টো পৰ্যবেক্ষণ কৰি যিহেতু বিগত দিনসমূহত স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়ত উপস্থিত হৈ প্ৰত্যেকটো বস্তু পুংখানুপুংখভাৱে চাইছিল আৰু যিসমূহ লেবৰেটৰী আছে বিগত দিনসমূহত কোভিড আক্ৰান্ত ৰোগীৰ সংখ্যা বা পৰীক্ষা নমুনা টেষ্ট কৰিবলৈ যিসমূহ লেবৰেটৰী আছিল পৰ্যাপ্ত হোৱা নাছিল তাৰ বাবে অতিৰিক্ত আৰু লেব বনাই থকা হৈছে যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়ত আৰু বৰ্তমান প্ৰশাসনিক কিছু নীতি নিৰ্দেশনাৰ মাজতেহে যি আনলক ওৱান প্ৰক্ৰিয়া ইতিমধ্যে আৰম্ভ হৈছে বিগত দিনসমূহৰ দৰে কোনো বিনা অজুহাতত এওঁ ৰাইজ ওলাই আহিব নোৱাৰিব চহৰলৈ আৰু এই সকলো বস্তু পৰ্যবেক্ষণ কৰিছে যোৰহাট জিলা আৰক্ষী যি যান বাহন আৰক্ষী শাখা আছে ইতিমধ্যে সকলো বস্তু তন্ন তন্নকৈ পৰীক্ষা কৰি থকা হৈছে আৰু বৰ্তমান এনেদৰে যোৰহাটত আনলক ওৱানৰ প্ৰথম দিনাৰ নিৰ্মল চাৰিআলিৰ সামগ্ৰিক পৰিৱেশ আমি মাইনী জেনী দৰ্শকসকলক পোনপটীয়াভাৱে প্ৰচাৰ কৰিছোঁ আৰু পৰৱৰ্তী সময়ত যোৰহাটত কিদৰে যি আনলক ওৱান প্ৰক্ৰিয়াত কি কি বস্তু দেখিবলৈ পোৱা যায় বা জনসাধাৰণে ইয়াৰ প্ৰতি কেনে সঁহাৰি জনায় সেয়া আমি পৰৱৰ্তী সময়ত দেখুৱাই যাবলৈ চেষ্টা কৰিম।